আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে সমিতি কিপার। আপনি হয়তো বা সমিতির সফটওয়্যার বা এনজিওর বা মাইক্রো ফাইন্যান্সের সফটওয়্যার খুঁজতে খুঁজতে অথবা এই সেক্টরের কেউ অথবা আমাদের সাথে সম্পর্কিত কেউ এই হিসেবে এই ভিডিওটি দেখছেন। তো শুরুতেই আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি হচ্ছি মাহফুজ আকন্দ, ঢাকাতে থাকি। তো আমরা বেশ কয়েক বছর যাবতই কাজ করছি মাইক্রো ফাইন্যান্স বা সমবায় সমিতিগুলোর অটোমেশন নিয়ে। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সমিতি কিপার। আপনি ইউটিউব, ফেসবুক বা গুগল যেখানেই আপনি সার্চ করেন আমাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ এনাফ ইনফরমেশনগুলো পাবেন। তো তারপরেও আমি কী দেখাতে চাচ্ছি বা আমি কেন আপনাদের সাথে ভিডিওতে আসলাম এটি নিয়ে একটু কথা বলতেই হবে। এটি হচ্ছে যে মানে আপনারা অনেকেই হচ্ছে যে কোনো কিছু কেনার ক্ষেত্রে এখন অনলাইনকে একটু নির্ভরতা অনলাইন নির্ভর হয়ে থাকেন আর কি। যেমন হচ্ছে কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আমরা ইউটিউব, গুগল বা ফেসবুককে খুঁজি, সেখান থেকে আমরা যাচাই বাছাই কিন্তু করতে পারি। তো সেই হিসেবেও আমরা আপনার সামনে আসলাম, এতে আপনারা একটু যাচাই বাছাই করতে পারেন যে আমরা আসলে কারা, আমরা কাজ করতে পারবো কি না বা আমরা কাজের উপযোগী কি না এক কথায়। তো এই যাবতীয় বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে আর টেকনিক্যাল আলোচনাও হবে। তো আমি আমাদের সরাসরি আমাদের সফটওয়্যারে চলে যাব এবং তার আগে জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিই আপনাদেরকে যে সমিতি কিপারটাকে আপনারা যদি আমার ভিডিওটা আপনার দেখতে ভালো না লাগে বা আপনার অনেক সময় টাইম থাকবে না ভিডিওটা দেখার মতন বা এনার্জি থাকে না অনেকের, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের মতন করে স্টাডি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি গুগলে জাস্ট হচ্ছে সমিতি কিপার লিখবেন, সমিতি কিপার লিখে আপনি হচ্ছে সার্চ করতে পারেন। আমার এখানে আগের একটা সার্চ ছিল এই জন্য অন্য কিছু চলে আসছে। আপনি সমিতি কিপার লিখে সার্চ করতে পারেন এখানে। এখানে সার্চ করলে আপনি এনাফ ইনফরমেশন পাবেন, যেমন ক্লায়েন্ট লিস্ট বা প্রাইজিংগুলো আমাদের বা আনুষাঙ্গিক বিষয়গুলো। তাছাড়াও আপনি যদি ইউটিউবে চলে যান, তো ইউটিউবেও যদি আপনি সমিতি কিপার লিখে সার্চ করেন তাহলে আমাদের ব্যাপারে মোটামুটি বেশ কিছু ইনফরমেশন পাবেন, যেটা আপনাকে হয়তো বা আপনার ডিসিশন মেক করতে বা আমাদের ব্যাপারে ভালো করে বুঝতে সহযোগিতা করবে। তো এখানে আপনি যখন ইউটিউবে যখন সমিতি কিপার লিখে সার্চ করবেন তখন এখানে আমাদের একটা কম্বাইন্ড প্লে লিস্ট আছে, যেখানে আমরা আমাদের সম্পর্কিত সিস্টেম বা আমাদের সাপোর্ট সংক্রান্ত যাবতীয় বিষয়গুলোর ভিডিওগুলোকে আমরা একটা প্লে লিস্ট আকারে সাজিয়ে রেখেছি, সমিতি কিপার সকল ভিডিও আপডেটেড। এছাড়াও ইন্ডিভিজুয়ালি আপনি সার্চ করলে অনেক ইনফরমেশন পাবেন, সেগুলো আপনার সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে। অন্যের কথায় প্ররোচিত হওয়ার দরকার নেই, আপনি জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এবং প্রতিষ্ঠান যেহেতু আপনার, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাও আপনার। আমরা খুবই সাধারণ মানুষ, আমরা অসাধারণ কেউ না, অসাধারণ কোনো কোম্পানিও না আমাদের। আমরা চুপচাপ কাজ করে যাচ্ছি আপনাদের সেবায় এবং এই মুহূর্তে সারা দেশে মোটামুটি 1200+ প্রতিষ্ঠান আমাদের সাথে কাজ করতেছে। এবং এটা আমি তো ভিডিওটা করছি হচ্ছে নভেম্বর 2022। তো আপনি ভিডিওটা এখন দেখতে পারেন বা পরবর্তীতেও দেখতে পারেন। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আমাদের বর্তমান ক্লায়েন্ট সংখ্যা বা এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট বা আপনি পেয়ে যাবেন ইনফোগুলো। তো আমরা এই ভিডিওতে মূলত আমি খুব একটা টেকনিক্যাল বিষয় দেখাবো না, আমাদের সাথে আপনারা কীভাবে কন্ট্যাক্টগুলো করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনি জাস্ট আমাদের গুগল থেকে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। আমাদের ওয়েবসাইটে গেলে এখানে আমাদের তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এছাড়াও এই তিনটা নাম্বারেই আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবেন। ফেসবুকেও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট হতে পারেন, কানেক্ট হতে পারেন। সেক্ষেত্রে আমাদের ফেসবুক প্রোফাইল বা আমাদের ফেসবুক পেজটা হচ্ছে আমার এখানে দেখাচ্ছেন, আমার এখানে লগ ইন করা নেই তাই আমি আর লগ ইন করছি না এখন। আপনি সমিতি কিপার লিখে সার্চ করলে আমাদের ইনফোগুলো পেয়ে যাবেন। তাছাড়াও এই যে আমরা ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলোর ডেসক্রিপশনের ভেতরেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা থাকে। এখন বিষয় হচ্ছে যে আমাদের সফটওয়্যারটা আপনি কেন নেবেন, এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তো আমাদের সফটওয়্যারটা আপনারা এই জন্যেই নেবেন যে আমরা দেখেন আমরা যে কোনো ধরনের সার্ভিস বা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আমরা দেখি, যেমন আমি কোত্থেকে প্রোডাক্টটা কিনছি, তারা স্টেবল কি না, আসলে তারা টিকবে কি না, কারণ এটা তো কোনো প্রোডাক্ট না, এটা একটা সার্ভিস। আপনি এক দুই দিনের জন্য অবশ্যই এই সার্ভিসটাকে অ্যাভেল করে না ইউজুয়ালি। তো যেই সার্ভিসটা আপনি লং টাইমের জন্য চিন্তা করবেন, তো কোম্পানির ফিউচার প্ল্যান আছে কি না বা কোম্পানি সার্ভাইভ করতে পারবে কি না বা কোম্পানির স্টেবিলিটি আছে কি না
বা তারা পাস্টে যে কাজগুলো করছে সেই ক্লায়েন্টগুলো অ্যাভেলেবেল আছে কি না, এ ধরনের অনেক বিষয় কিন্তু মেজার করে এখানে। তাছাড়া যেহেতু টেকনিক্যাল বিষয়, এখানে সার্ভার সিকিউরিটি অনেক বিষয় থাকে, দেন আমাদের প্রাইজিংটা দেখার পরে আপনি কিছু কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই এর চাইতে তো অনেক কম দামে আমি অনেক কিছু পাচ্ছি। ভাই প্রত্যেকটা সেকশনই কিন্তু এমন, প্রত্যেকটা সেক্টরই এমন, প্রত্যেকটা জিনিসের ভেরিয়েশন আছে। আমরা যখন মোবাইল কিনতে যাই, একটা মোবাইলের দাম 1000 টাকা, সিমিলার মোবাইলের দাম কিন্তু 2000 টাকাও হয়, 10000 টাকাতেও ফোন পাওয়া যায়, আবার 1 লক্ষ টাকাতেও ফোন হয়। এটা দ্যাটস আপ টু ইউ, অর্থাৎ আপনিই ভালো যাচাই করতে পারবেন যে এটা আমার বেশি টাকা দিয়ে কেনা উচিত হবে কি হবে না। যদি উচিত না হয় তো গো ফর লেস প্রাইস। ধরুন এই হচ্ছে বিষয় যে আমরা একটা কনফিডেন্টলি একটা বিষয় আপনাকে তথ্য দিতে পারি, এটা হচ্ছে যে আমরা ডে ফার্স্টে আমাদের যেদিন থেকে আমরা সমিতি কিপার সফটওয়্যারটা শুরু করলাম, অর্থাৎ আমাদের ফার্স্ট সেলিংটার যে প্রাইস ছিল এবং আজকে পর্যন্ত প্রাইসটা সেমেই আছে, সিমিলার আছে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের এই প্রাইজিংটা আপডেট করতে না হয়। কেননা আমরা যখন থেকেই কাজ শুরু করছি আমরা অনেক মানে স্টাডি করেই আমরা একটা প্রাইস নির্ধারণ করছি, যেই প্রাইসটা হলে আমরা একটা স্ট্যান্ডার্ড রিভেনিউ জেনারেট করতে পারবো, যা আমাকে হয়তো বা আপনাদেরকে ভালো মানের সার্ভিস বা লং টাইম সার্ভিস দিতে সহযোগিতা করবে। এখন আমি যদি বিজনেস করতে না পারি সেক্ষেত্রে আপনি আমাকে 5-10 হাজার টাকা যাই দিবেন, সেটাই আপনার একটা সময় লসে পরিণত হবে। তো এই হচ্ছে বিষয়। তো সফটওয়্যারের ক্ষেত্রেও সেম, একটা সফটওয়্যার একটা সফটওয়্যারের সাথে অবশ্যই সিমিলার না, যেটা আপনি বাহির থেকে দেখে তো বুঝতে পারবেন না। আমরা যখন কোনো সার্ভিস বা প্রোডাক্ট কিনি, কেনার পরে গিয়ে আমরা বুঝতে পারি যে এটাতে আমার ঠিক হয় না, আমার অন্য একটা দরকার ছিল। তো দ্যাটস আপ টু ইউ, একটা সফটওয়্যার তো আপনার এমন না যে জীবনে একটাই সফটওয়্যার কিনবেন, অন্যান্য সফটওয়্যার আপনি ট্রাই করতে পারেন। উইশ ইউ ভেরি গুড লাক, দেন আমাদেরটাও ট্রাই করতে পারেন। তবে আমাদের এখানে অনেকেই চলে আসছে অনেক কোম্পানি থেকে, তো সেটা আমরা না বললাম। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, মূলত এই ভিডিওটা আমি আরেকটা তথ্য দিতে চাই যে আমার এই ভিডিওটা যেই প্লেলিস্টে অ্যাড হবে সেই প্লেলিস্টে আমি আমার সমিতি কিপারের স্টার্টিং থেকে নিয়ে এন্ডিং পর্যন্ত পূর্ণাঙ্গ মানে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো আপলোড করবো, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। এছাড়াও আমাদের এক্সিস্টিং ভিডিও বা টিউটোরিয়াল সিরিজ তো আছেই, এর বাহিরেও আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে, কারণ মানে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে এটা হচ্ছে যে একই জিনিস আমাকে যদি আপনি বোঝান তাহলে 3 ব্যক্তি থেকে আমি 3 রকম বুঝবো, একই রকম কথাবার্তা বলবে, এরকম আর কি বিষয়টা। তো আমাদের সার্ভিস স্টাফরা যে ভিডিওগুলো বানাইছে হয়তো বা অনেক সময় আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারেন না বা ক্যাচ করতে পারেন না, সেক্ষেত্রে আমারটা হয়তো আপনার কাজে লাগতে পারে, আবার অনেকে আমারটা বুঝবে না তাদেরটা বুঝতে পারে, এই আর কি বিষয়টা ওভারঅল। তো ভালো থাকবেন, এই ভিডিওতে আমি আর লং করছি না, আমি ভিডিওতে আপনাদেরকে নাম্বারটা আবার একটু দেখায় দিচ্ছি। জাস্ট আপনি হচ্ছে গুগল থেকে somitykeeper.com চলে যাবেন, somitykeeper.com যাওয়ার পরে আপনি হচ্ছে 3টা নাম্বার এখানে পেয়ে যাবেন, এই 3টা নাম্বারে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর সিস্টেম কেমন বা কীভাবে কাজ করবে সেগুলো কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি সতর্কতার সাথে থাকবেন, এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সেফটি অবশ্যই মেনটেন করবেন। তো শুভকামনা, সালামু আলাইকুম।